তো হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি নাইট অফ দ্য হান্টেড মুভিটা, আর এই মুভিটা বানানো হয়েছে খুবই 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 সুন্দর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তোবা অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি অ্যালিস নামের একটা মেয়েকে, যে কিনা তার কলিগের সাথে একটা অ্যাসাইনমেন্টে গিয়েছিল। তবে যেহেতু তার ফিরতে অনেকটা রাত হয়ে যাচ্ছে, তো এই জন্য তার হাজব্যান্ড অ্যারিক তাকে কল দেয়, আর সে তাকে কল দিয়ে একটা ফার্টিলিটি টেস্টের জন্য বলে। যদিও অ্যারিক অ্যালিসকে অনেক ভালোবাসত, তবে অ্যালিস তাকে ধোকা দিচ্ছিল। তার কলিগের সাথেই তার একটা সিক্রেট অ্যাফেয়ার চলছিল, যেটা সম্পর্কে অ্যারিক তেমন কিছু জানতো না। আর তাছাড়া অ্যালিস বারবার করে ঘুরিয়ে পেঁচিয়ে মিথ্যা কথা বলে সবসময় তাকে অন্যদিকে ডাইভার্ট করে রাখত, যাতে করে সেই ব্যাপারগুলোতে ইনভলভ হতে না পারে। তবে যাই হোক, অ্যালিস আর জন একটা রুমের মধ্যে অনেকক্ষণ পাস করার পরে ফাইনালি তারা সেই মোটেল থেকে বেরিয়ে চলে আসে। তবে যখন তারা গাড়ি ড্রাইভ করে যাচ্ছিল, তখন হঠাৎই জন নোটিস করে যে গাড়ির ফিউল শেষ হয়ে যাচ্ছে, যেখানে কিনা সে কালকে রাতের বেলায় গাড়ির ট্যাঙ্কি ফুল করেছিল। তো এই জন্য সে কিছু বুঝতেও পারে না। তবে তখনই তাদের সামনে একটা গ্যাস স্টেশন চলে আসে, আর জন দ্রুত গিয়ে সেখান থেকে ফিউল নিয়ে সেগুলোকে গাড়ির মধ্যে ভরা শুরু করে। আর তখন অ্যালিস এই সুযোগটা পেয়ে দ্রুত পাশের স্টোরে গিয়ে সেখান থেকে কফি খাওয়া শুরু করে। আর তখন বাইরে জন তার গাড়ির ট্যাঙ্কিটাকে আবারও ফুল করে। তবে তখনই আমরা দেখতে পারি তার গাড়ির ট্যাঙ্কিটা লিক হয়ে গিয়েছে, তো এই জন্য সেই লিক দিয়ে সমস্ত ফিউল পড়ে গিয়েছিল, আর এই জন্যই তাকে নতুন করে ফিউল নিতে হয়েছে। তবে এরপরে জন গাড়ির মধ্যে গিয়ে অ্যালিসের জন্য অপেক্ষা করছিল, আর সে অ্যালিসকে ডাকারও ট্রাই করে, তবে অ্যালিস সেখান থেকে আসছিল না। কিন্তু একটু পরে যখন অ্যালিস এখান থেকে আসার ট্রাই করে, তখন সে চারপাশে চেক করে বুঝতে পারে যে এই শপের মধ্যে টাকা নেয়ার মতো এখানে কেউ নেই। তো এই জন্য সে সেখানে কিছু টাকা রেখে দিয়ে চলে যাওয়ার ট্রাই করে। তবে যখনই সে গেট দিয়ে বের হয়ে যাওয়ার ট্রাই করে, তখনই তার শোল্ডারে কেউ একজন শ্যুট করে, আর এই জন্য তার রক্ত বের হওয়া শুরু হয়ে যায়। সে খুবই জঘন্যভাবে আহত হয়ে যায়। তো এই জন্য রক্ত থামানোর জন্য অ্যালিস দ্রুত তার শার্টটাকে ছিঁড়ে তার শোল্ডারটা বেঁধে ফেলে, যাতে করে বেশি রক্তক্ষরণের জন্য তার মৃত্যু না হয়ে যায়। তবে এরপর যখন আবারও সে উঠে যাওয়ার ট্রাই করে, তখন আরও একটা গুলি তার উপরে করা হয়, তবে এই গুলিটা তার গায়ে লাগে না। এখন অ্যালিস বুঝতেই পারছিল না তার উপরে কে গুলি করছে, কেন গুলি করছে, সে অপরাধটা কী করেছে, বা সেই স্নাইপারটা বা কে। তো এই জন্য সে বারবার করে জনকে ডাকার ট্রাই করে। তবে জন গাড়ির মধ্যে কানের মধ্যে ইয়ারফোন লাগিয়ে গান শুনছিল, আর অ্যালিসের জন্য বসে বসে ওয়েট করছিল। তো এই জন্য জন এই ব্যাপারগুলো বুঝতে পারে না। আর যখন সে তাকে জোরে ডাকার জন্য দাঁড় হয়, তখন অ্যালিসের উপরে আরও একটা গুলি করা হয়, তবে এই গুলিটা থেকেও সে কোনো রকমে সেভ হয়ে যায়। আর তখন অ্যালিস বুঝতে পারে যে হয়তো বা এই স্নাইপার তাকে দেখতে পাচ্ছে, তো এই জন্য সে যেখানে পালাচ্ছে সেখানেই তাকে শ্যুট করা হচ্ছে। তবে তখনই তার নজরটা পড়ে তার ফোনের উপরে, তো এই জন্য যখন সে তার ফোনটা নেয়ার ট্রাই করতে যায়, তখন সেই শ্যুটার তার ফোনের উপরে শ্যুট করে দেয়, তো এই জন্য তার ফোনটা সেখানে ডেড হয়ে যায়। আর এরপরে অ্যালিস ফাইনালি চারপাশে চেক করা শুরু করে যে এখান থেকে বের হওয়ার আর অন্য কোনো রাস্তা আছে কি না। তখন সে ফাইনালি এখানে একটা এক্সিট ডোর পেয়ে যায়। তবে এই ডোরটা দিয়ে যাওয়ার আগেই সে কাউন্টারের কাছে একটা ওয়াকি টকি দেখতে পারে, যেটা থেকে কারো একটা ভয়েস আসছিল। কিন্তু অ্যালিস এটা খুব ভালো করেই জানে যে যদি সে সেই ওয়াকি টকিটা আনতে যায়, তাহলে সেই স্নাইপার তাকে শ্যুট করে মেরে ফেলবে। তো এই জন্য সে একটা চিপসের প্যাকেট উপরে মেরে তার মনোযোগটা সেই দিকে ঘুরিয়ে দেয়, আর সে দৌড়ে গিয়ে সেই ওয়াকি টকিটা নিয়ে নেয়। আসলে এখানে সে শুনতে পারে, এখানে ওয়াকি টকিতে একটা লোক পুলিশের কাছে তার ওয়াইফ সম্পর্কে জিজ্ঞেস করছে, যার ওয়াইফ এই শপের মধ্যেই কাজ করত, যার নাম ছিল মার্টিনা। আর যখন অ্যালিস ভালো করে চারপাশে চেক করে, তখন সে বুঝতে পারে যে এখানে কিছু রক্ত লাগানো আছে, যার মানে মার্টিনাকেও এই স্নাইপার মেরে ফেলেছে, আর তার রক্তগুলোই এখানে লেগে আছে। আর তখন এদিকে জন নোটিস করে তার গাড়ির ফিউল আবারও শেষ হয়ে গেছে, আর এই জন্য সে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সে গাড়ি এখনও স্টার্টই করলো না। তো এই জন্য সে বাইরে বেরিয়ে যখন নিচে চেক করে, তখন সে দেখতে পারে তার ফিউলের ট্যাঙ্কি লিক করেছে, আর সেখান দিয়ে সমস্ত তেল পড়ে গেছে। তো এই জন্য সে মাথা গরম করে যখন অ্যালিসকে খোঁজার জন্য সেই শপের মধ্যে ঢুকে যায়, তখন সে কিছু একটা বুঝে ওঠার আগেই সেই স্নাইপার তার ঘাড়ের মধ্যে শ্যুট করে দেয়, আর তার ঘাড় দিয়ে গড়গড় করে রক্ত বের হওয়া শুরু হয়ে যায়, আর তার মৃত্যুটাও সেখানে হয়ে যায়। মানে এই স্নাইপারের হাতে তারও মৃত্যু হয়। আর এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে অ্যালিস পাগলের মতো কান্না করা শুরু করে, আর সে সেই ওয়াকি টকিটা নিয়ে সেই লোকটার কাছে সাহায্য চাওয়া শুরু করে। আর সেই লোকটা তার সমস্ত কথাটা শোনার পরে সে দ্রুত পুলিশকে ইনফর্ম করে দেয়, আর সে অ্যালিসকে বলে যে পুলিশ মাত্র 15 মিনিটের মধ্যেই তোমার সেখানে যাবে আর তোমাকে সেভ করে নিবে। তবে তখনই এই লোকটা জোরে জোরে হাসা শুরু করে। আসলে এই লোকটা হচ্ছে গিয়ে সেই লোকটা যে জনকে শ্যুট করে মেরেছে, মানে সেই হচ্ছে সেই স্নাইপারটা যে কিনা ওয়াকি টকের মাধ্যমে তার সাথে মজা করছিল। আর এই ব্যাপারটা শোনার পরে অ্যালিস দ্রুত ওয়াকি টকিটাকে ফেলে দেয়, আর এরপর সে প্ল্যানিং করে সে তার নজর থেকে বাঁচার জন্য এখানে লাইটগুলোকে অফ করে দিবে, যাতে করে এখানে পুরোপুরি অন্ধকার হয়ে যায় আর এই স্নাইপার তাকে দেখতে না পারে।
তো এই জন্য অ্যালিস চারপাশে সুইচ বোর্ড খোঁজা শুরু করে আর একটু পরে সে এটা পেয়েও যায়। তবে এই সুইচ বোর্ডটা তার থেকে একটু দূরে ছিল, তো এই জন্য সেখানে যাওয়া তার জন্য ছিল একটা জীবন মরণের খেলা। কারণ সেখানে যেতে হলে সে স্নাইপারকে ফেস করতে হবে আর সে হয়তো বা তাকে শ্যুট করে মেরে ফেলবে। তো এই জন্য সে বিভিন্ন জিনিসপত্র বোর্ডের উপরে মেরে কোনো রকমে লাইটটাকে বন্ধ করার প্ল্যানিং করে। তবে যতভাবেই সে চেষ্টা করছিল কোনোভাবেই সে বন্ধ করতে পারছিল না। তবে তখনই সে একটা চাকাওয়ালা টলি পেয়ে যায় যেটাকে নিয়ে সে মুভ করতে পারবে। তো এই জন্য সে একটু বুদ্ধি করে সেইটাকে নিয়ে আস্তে আস্তে করে মুভ করছিল। আর এই স্নাইপার যখন এই ব্যাপারটা দেখতে পারে তখন সে তার উপরে গুলির বৃষ্টি নামিয়ে দেয়। সে তার উপরে অনেকগুলো গুলি করে আর এগুলোতে অ্যালিস একটু ভয় পেয়ে গেলেও সে কোনোভাবেই মনোবল হারায় না। সে কোনোরকমে সেই সুইচ বোর্ডের কাছে যায় আর লাইটগুলোকে অফ করে দিয়ে সেই স্নাইপারের নজর থেকে নিজেকে সেভ করে ফেলে। তো এরপরে অ্যালিস এই ওয়াকি টকির সিগন্যাল চেঞ্জ করে অন্য একটা ফ্রিকোয়েন্সিতে অন্য কারো সাথে কথা বলার ট্রাই করে। তবে তারপরও সেই লোকটার কাছেই গিয়ে ফ্রিকোয়েন্সি আটকায়, কারণ এই রেডিওর কানেকশন শুধুমাত্র তার সাথেই আছে। আর এই লোকটা তাকে ক্লিয়ারলি বলে দেয় যে এখানে যেই মহিলা কাজ করতো যার নাম ছিল মার্টিনা, সে ছিল আমার ওয়াইফ, সে আমাকে চিট করছিল, তো এই জন্য আমি তাকে শেষ করে দিয়েছি। আর এইটা শোনার পরে অ্যালিসের নাকমুখ দিয়ে ঘাম বেরোনো শুরু হয়ে যায়, কারণ অ্যালিসও তার হাজব্যান্ডের সাথে চিট করছিল। আর সে বুঝতে পারে এই স্নাইপার সেই সমস্ত মহিলাদেরকেই মারে যারা কিনা তার হাজব্যান্ডের সাথে চিটারি করে। তবে অ্যালিস বুঝতে পারছিল না যে এই স্নাইপার তাকে কেন মারতে চায়, তার হাজব্যান্ডই কি তাকে হায়ার করেছে, আর নয়তো সেই স্নাইপার তাকে কেন মারতে যাবে, তার ওয়াইফের সাথে তো তার কোনো সম্পর্ক নেই। তবে তখনই সে দেখতে পারে এখানে একটা গাড়ি আসছে। আসলে গাড়িটাই দোকানের সামনেই পার্ক করা হয় আর এই গাড়ি থেকে ডাগ নামের একটা লোক শপের মধ্যে আসে। আসলে ডাগই হচ্ছে গিয়ে মার্টিনার বয়ফ্রেন্ড, যে কিনা তাকে এখান থেকে নেয়ার জন্য এসেছে। আর এই স্নাইপার তার জন্যই এতক্ষণ ধরে ওয়েট করছিল, যাতে করে মার্টিনার সঙ্গে সঙ্গে সে তাকেও শ্যুট করে মারতে পারে, যাতে করে দুজনের খেলা একবারেই শেষ করতে পারে। তবে দুর্ভাগ্যক্রমে এখানে অ্যালিসার জন চলে এসেছিল আর তারা মাঝখানে পড়ার জন্য এই স্নাইপার মাথা গরম করে তাদের দুজনকেও গান পয়েন্টে নিয়ে নিয়েছে। তো এই জন্য তাদের মধ্যে একজন মারা গিয়েছে আর একজনের জীবন এখন ঝুঁকির মধ্যে আছে। আর তখন অ্যালিস ডাককে দ্রুত লুকিয়ে পড়ার জন্য বলে আর সে তাকে এইটাও বলে যে মার্টিনার মৃত্যু হয়ে গেছে, কারণ তার হাজব্যান্ড তাকে শ্যুট করে মেরে ফেলেছে, কারণ সে তোমাদের সম্পর্কে সমস্ত ব্যাপারটা জেনে গিয়েছে। আর তার এই কথাগুলো শোনার পরে এই লোকটা পুরোপুরি শকড হয়ে যায়, কারণ মার্টিনার কোনো হাজব্যান্ড তো ছিলই না, কারণ সে এখনও বিয়েই করেনি। আর এগুলো শোনার পরে অ্যালিসও পুরোপুরি শকড হয়ে যায়, কারণ সে বুঝতেই পারছিল না তার সাথে হচ্ছেটা কি, এখানে কে তার সাথে কথা বলল, কে তাকে মারতে চায় আর কেনই বা মারতে চায়। আর যখন এই লোকটা কাউন্টারের এই পারে চলে আসে তখন অ্যালিসের তার উপরে সন্দেহটা একটু বেড়ে যায়, কারণ এই লোকটা যখন থেকে এখানে এসেছে তখন থেকে সেই স্নাইপার একটা শ্যুটও তাদের উপরে করেনি। তো এই জন্য সে একটা হাতুড় নিয়ে তাকে মারার জন্য তার কাছে যায়। তবে ডাক তাকে রিকোয়েস্ট করে বলে যে আমি কোনো কিলার না, প্লিজ তুমি আমার উপরে আক্রমণ করবে না, তুমি আমাকে বিশ্বাস করার ট্রাই করো, তুমি স্নাইপারকে কল দিয়ে বলে দাও যে আমরা পুলিশকে হেল্পের জন্য ফোন দিয়ে দিয়েছি, যদিও আমার ফোনটা কারের মধ্যে আছে তবে এটা তো আর স্নাইপার জানে না, সে মনে করবে আমার ফোন দিয়ে আমি ফোন দিয়ে দিয়েছি। তো এই জন্য অ্যালিস যখন ওয়াকিটকির মাধ্যমে তাকে এগুলো বলে তখন সেখান থেকে কোনো রিপ্লাই আসে না। তো এই জন্য অ্যালিস তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, আমি এখানে থেকে সেই স্নাইপারের মনোযোগ অন্যদিকে নিচ্ছি, তুমি তোমার কারের মধ্যে দ্রুত গিয়ে তোমার ফোনের সাহায্যে পুলিশকে কল দিয়ে ইনফরমেশনটা দাও। তো এর একটু পরে যখন ডাক অনেক সাহস করে তার গাড়ির কাছে চলে আসে তখন সে গাড়িটা ওপেন করে তার ফোনটা নেয়ার ট্রাই করে, তবে তখনই স্নাইপার তার ফোনের উপরে শ্যুট করে দেয় আর এই জন্য তার ফোনটা সেখানে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। আর একটু পরে সে ডাককেও শ্যুট করে সেখানে মেরে ফেলে, মানে ডাকেরও মৃত্যু সেখানে হয়ে যায়। আর এরপর সেই স্নাইপার ওয়াকিটকের সাহায্যে অ্যালিসকে এই খবরটা জানিয়ে বলে দেয় যে তুমি ডাককে মৃত্যুর জন্য বাইরে পাঠিয়েছ, এমনটা কোনো ভালো মানুষ করতে পারে না, তুমি হচ্ছ একটা সাইকো, এমনকি কেউ করে কাউকে মারার জন্য বাইরে পাঠিয়ে দেয়। তবে যাই হোক, এখন অ্যালিস এই ব্যাপারটা বুঝে গিয়েছে যে এই স্নাইপার মার্টিনার হাজব্যান্ড না, এখন এই জন্য সে তার রিয়েল পরিচয়টা জানতে চায়। আর এই স্নাইপারও তাকে বলে দেয়, সে বলে যে তোমাকে আমি মিটিংয়ের মধ্যে দেখতে পেয়েছিলাম আর সেখান থেকেই আমি তোমাকে ফলো করছি। আসলে অ্যালিসিয়া যেই ওষুধগুলো সেল করে সেই ওষুধগুলোর জন্য অনেকের উপরে অনেক খারাপ ইফেক্ট হয় আর অনেকের মৃত্যু পর্যন্ত হয়ে গেছে, তো এই জন্যই স্নাইপার মনে করে যে অ্যালিসিয়া হচ্ছে কি একজন ড্রাগ ডিলার। তবে অ্যালিসিয়া তাকে মিথ্যা কথা বলে দেয় যে আমি তো কোনো ড্রাগ ডিলার না আর আমি তো সেই ওষুধগুলোকে সেলও করি না, আমি তো হচ্ছে শুধুমাত্র একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। তবে আসলে এইটা ছিল একটা বড় মিথ্যা, অ্যালিসিয়া তার সোশ্যাল মিডিয়ার সাহায্যে সেই ড্রাগগুলোকে সবসময় প্রমোট করত আর সেগুলোকে সেল করার ট্রাই করত। যদিও সে জানতো এই ড্রাগগুলো সবচেয়ে ভয়ানক, তবে তবুও সে এটা করত। আর তখন অ্যালিসিয়া বুঝতে পারে যে এই স্নাইপার পাগল কোনো হাজব্যান্ড না, যে কিনা তার ওয়াইফের চিটিংয়ের বদলা নিচ্ছে। এই স্নাইপার হচ্ছে অ্যালিসিয়ার মিথ্যা আর তার মানুষকে প্রতারণা করার যে কৌশল
সেই কৌশলের বিরুদ্ধে দাঁড়িয়ে তার থেকে প্রতিশোধ নিতে চায়। তো এই জন্য প্রথমেই সেই ট্যাঙ্কিটাকে লিক করেছে, যাতে করে তাদের সমস্ত তেলগুলো পড়ে যায় আর তারা এই গ্যাস স্টেশনে চলে আসে। আর এরপর সে মার্টিনাকে মেরে এই পুরো দোকানটাকে কব্জা করে নিয়েছে। আর এখানে দোকানের মধ্যে অ্যালিসা একটা পুরনো ইউনিফর্ম পেয়ে যায়, যেখানে একটা লোক আগে কাজ করত। আসলে এই লোকটার নাম ছিল হেনরি, তবে এই লোকটাকে জব থেকে বের করে দেয়া হয়েছিল। আর এখানে অ্যালিস তার একটা পিকচারও পেয়ে যায়, যেখানে সে একটা আর্মি ইউনিফর্মে তার মেয়ের সাথে দাঁড়িয়েছিল। আর এগুলো দেখার পরে অ্যালিস ক্লিয়ারলি বুঝতে পারে যে এই লোকটাই হচ্ছে গিয়ে সেই স্নাইপার। তবে অ্যালিস এই ব্যাপারটা বুঝতে পারছিল না যে এই লোকটা তাকে কেন মারতে চায়। আমরা জানতে পারি যে সে আর মার্টিনা এখানে একই সাথে কাজ করত। তবে একদিন যখন সে মার্টিনার একটু প্রশংসা করেছিল, তখন মার্টিনা তার উপর একটা মিথ্যা অপবাদ দিয়ে দেয় যে সে তার সাথে ইপটিজিং করেছে, তো এই জন্যই তাকে জব থেকে বের করে দেওয়া হয়েছিল। আর জব থেকে বের হওয়ার পরে সে কোনো জবও পাচ্ছিল না, সে টাকার অনেকটা অভাবের মধ্যে পড়ে গিয়েছিল, আর এই জন্য সে তার অসুস্থ মেয়ের চিকিৎসা পর্যন্ত করতে পারেনি, আর এই জন্যই তার মেয়ের মৃত্যু হয়ে গিয়েছিল। আর এই জন্য সে প্রচণ্ড রাগ করে এখন এসে মার্টিনাকে খুন করে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। আর সে অ্যালিসকে মারতে চায় এই জন্য, কারণ অ্যালিসের সেই ওষুধগুলো খাওয়ার পরেই তার মেয়ের মৃত্যু হয়েছে, তো এই জন্য এখন সে চায় অ্যালিসকেও শেষ করতে। তবে এই কথাবার্তার মধ্যে অ্যালিস অনেকগুলো ছাতা পেয়ে যায়, আর এই ছাতাগুলোকে পাশাপাশি রেখে সে কোনোরকমে এক্সিট গেট পর্যন্ত যাওয়ার ট্রাই করে। আর কোনোরকমে ফাইনালি সে এক্সিট গেট পর্যন্ত চলেও আসে, তবে সে দেখতে পারে এক্সিট গেটটা টালামারা, তো এই জন্য সে এখান থেকে চাইলেও বের হতে পারবে না। তবে তখনই সে এখানে একটা কার আসতে দেখতে পারে, আর সেই লোকটা থেকে সে সাহায্য চাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যখন এই লোকটা তার কারটা পাম্পের মধ্যে দেয়, তখন এই কারটা পাম্প নিচ্ছিলই না, মানে তার কারটা এখানে কাজ করছিল না, তো এই জন্য সে প্রচণ্ড রাগ হয়ে তার গাড়ি ড্রাইভ করে এখান থেকে চলে যায়। তো এই জন্য অ্যালিস আর সাহায্য চাইতে পারে না। তো এই জন্য এখন অ্যালিস প্রচণ্ড ভেঙে পড়ে সেই স্নাইপারের কাছে তার জীবনটাকে ভিক্ষা চায়। সে বলে যে তুমি যা বলবে আমি তোমার জন্য সেটাই করব, তুমি প্লিজ আমার জীবনটা ভিক্ষা দাও। তবে এই স্নাইপার তার কোনো কথাই শুনবে না। তবে তখনই অ্যালিস শুনতে পারে একটা পুলিশের গাড়ি এই দিকে আসছে, তো এই জন্য সে একটু আশা পায়। তবে এই পুলিশের গাড়িটা এখানে থামে না, এটা সোজা সামনের দিকে চলে যায়। তবে এই সুযোগে অ্যালিস দোকানের বাইরে বেরিয়ে চলে আসে, আর সে একটা গাড়ির পেছনে লুকিয়ে কোনোরকম একটা ফোন নিয়ে পুলিশকে কল দেওয়ার ট্রাই করে। তবে তখন এই স্নাইপার তাকে দেখতে পারে, আর সে তার উপরে গুলি করা শুরু করে দেয়। আর যখন অ্যালিস বুঝতে পারে সে এখানে থাকলে মারা যাবে, তখন সে দৌড়ে আবারও দোকানের মধ্যে ঢুকে যাওয়ার ট্রাই করে, আর এই স্নাইপারও তার উপরে গুলির বৃষ্টি নামিয়ে দেয়। আর যতক্ষণে অ্যালিস দোকানের মধ্যে ঢুকে পড়ে, ততক্ষণে সে তার থাইয়ের মধ্যে একটা গুলি খেয়ে যায়, তো এই জন্য সে আরও বেশি আহত হয়ে যায়। এখন এত ব্যথা অ্যালিস কোনোরকমেই সহ্য করতে পারছিল না, তবে এখন তার হাতে করার মতো কিছুই নেই, তো এই জন্য সে কোনোরকমে প্রাথমিক চিকিৎসা দিয়ে রক্তপাতটা বন্ধ করার ট্রাই করে। আর এরপর সে এখান থেকে একটা কাটার নিয়ে এক্সিট ডোরের লকটাকে বারবার করে কাটার ট্রাই করে। আর যতক্ষণে সে লকটা কাটছিল, ততক্ষণে বারবার করে সেই স্নাইপার কথা বলেই যাচ্ছিল ওয়াকিটকের সাহায্যে, আর অ্যালিসও বারবার করে তাকে সরি বলছিল, কারণ তার দেয়া সেই ওষুধের জন্য তার মেয়ের মৃত্যু হয়েছিল। আর যখন অ্যালিস এই স্নাইপারকে হেনরি সম্পর্কে জিজ্ঞেস করে, তখন এই স্নাইপার তাকে চিনতেই পারে না, সে বলে কোন হেনরি। আর এইটা শোনার পরে অ্যালিস পুরোপুরি শকড হয়ে যায়, কারণ এখন তার সন্দেহ চলে আসে তার হাজব্যান্ড অ্যারিকের উপরে। তার মনে হয় যে হয়তোবা অ্যারিকই তাকে হায়ার করেছে তার ওয়াইফের থেকে এই বদলাটা নেয়ার জন্য। তবে তখনই এখানে একটা গাড়ি চলে আসে, আর গাড়ি থেকে একটা আঙ্কেল বেরিয়ে এখানে যখনই সে ডাকের লাশটা দেখতে পারে, তখন সে পুরোপুরি ভয় পেয়ে যায়। তবে যতক্ষণে সে এখান থেকে পালিয়ে যেত, ততক্ষণে সেই স্নাইপার তাকে শ্যুট করে মেরে ফেলে। আর এই ব্যাপারটা দেখার পরে যখন আন্টি গাড়ি থেকে বেরিয়ে আসে, তখন তাকেও স্নাইপার শ্যুট করে মেরে ফেলে। আর এগুলো দেখার পরে অ্যালিস পুরোপুরি শকড হয়ে যায়। তবে অ্যালিস দেখতে পারে এই গাড়ির মধ্যে এখনও ছোট্ট একটা বাচ্চা আছে, তো এই জন্য সে স্নাইপারকে রিকোয়েস্ট করে যে প্লিজ এই ছোট্ট বাচ্চাটার কোনো ক্ষতি তুমি করো না। তবে এর বদলে স্নাইপার তাকে বলে যে আচ্ছা ঠিক আছে, তাকে আমি ছেড়ে দেব, তবে এর বদলে তুমি তোমার জীবনটা কি দিবে? তখন অ্যালিস তাকে তেমন কোনো অ্যান্সার দিতে পারে না, আর সে বাচ্চাটাকে ইশারা করে বলে তুমি গাড়ির মধ্যে বসে থাকো আর নয়তো বা এখান থেকে দূরে পালিয়ে যাও। তবে এই বাচ্চাটা তেমন কিছু বুঝতে না পেরে দূরে পালিয়ে যাওয়ার জায়গায় উল্টো তার কাছে চলে আসে, তো এই জন্য অ্যালিস দ্রুত গিয়ে এক্সিট ডোরের লকটাকে কাটা শুরু করে, আর একটু পরে সে লকটাকে কেটেও ফেলে। তবে সে বাইরে বেরিয়ে দেখতে পারে বাইরে আরও একটা শাটার আছে। তবে এতক্ষণে সেই স্নাইপার স্টোরের কাছে চলে এসেছে, যদিও অ্যালিস তাকে মারার জন্য পুরোপুরি রেডি হয়েছিল। তবে এই স্নাইপার যখন আসে, তখন অ্যালিস তার উপর একটু হামলা করলেও এই স্নাইপার তার গান দিয়ে তাকে শ্যুট করে দেয়, আর এই জন্য অ্যালিস সেখানে আহত হয়ে পড়েছিল। আর এরপরে এই স্নাইপার বাচ্চাটাকে কিছু না করে তাকে সুস্থভাবে কারের মধ্যে এনে বসায়। আর যখনই সে তার ফেসটা এই বাচ্চাটাকে দেখাতে যাবে, তখনই পেছন দিয়ে অ্যালিস এসে তার মুখের মধ্যে একটা বাড়ি মারে, তো এই জন্য তার চেহারাটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। আর এই জন্য সেই স্নাইপারের মৃত্যু সেখানে হয়ে তো যায়, তাছাড়া সঙ্গে সঙ্গে অ্যালিসেরও মৃত্যু হয়ে যায়। আর আমরা এই ব্যাপারটা আর কোনোদিনও জানতে পারি না
যে আসলে এই কাহিনিটা কে করেছে, মানে এই স্নাইপারটাই কে ছিল, আর সে অ্যালিসকেই কেন মারতে চেয়েছিল। আর একেবারে লাস্টের সিনে আমরা দেখতে পারি সকালবেলা সেই বাচ্চাটা একা এখান থেকে জীবিত অবস্থায় বেরিয়ে চলে যায়, আর এমন একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান যে আপনার কি মনে হয়, এটা কি অ্যালিসের হাজব্যান্ডই ছিল যে কিনা তার ওয়াইফের চিটারি ধরে ফেলেছিল, আর এই জন্য সে তার থেকে বদলা নেয়ার জন্য এই স্নাইপারকে হায়ার করেছে, অথবা এই স্নাইপারটাই কি তার হাজব্যান্ড ছিল? আপনার কি মনে হয় সেটা আমাকে কমেন্ট করে জানান। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।